নীলাচল ধামে এই স্বরূপ দেখতে পাওয়া যায়। এই জন্য দ্বারকা ধাম অপেক্ষা নীলাচল ধাম বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। দ্বারকা ধাম অপেক্ষাও যে নীলাচল ধাম বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ, নীলাচল ধাম যে কেবল দ্বারকা ধাম নয়, সেখানে ব্রজবাসী এবং বৃন্দাবনীয় লীলার যে প্রেম ও বিগলন অবস্থা বা আকর্ষণ সেটি প্রকাশিত হয়েছে এই জগন্নাথ লীলার। গোপকুমারীর চরিত্রে পুরুষোত্তম ক্ষেত্র বা নীলাচল ধামের মহিমা জগন্নাথের করুণা সেবা পারিপাট্য সেবা বৈভবে বর্ণনা দিয়েছেন আমাদের শ্রী সনাতন গোস্বামী জগন্নাথ। এই প্রেম বিগলন স্বরূপটি কি মহাপ্রভু যে বলছেন কদাচিত কালিন্দী কত বিপিন সঙ্গীত তরল, কালিন্দী যমুনার তটস্থিত যে বিপিন শ্রী বৃন্দাবন ধাম সেখানে যে সঙ্গীত লীলা কথা রাসাদি বিলাস গোপী সঙ্গে গোপীনাথের রাসাদি বিলাস ইহা যে পরে শুনে করিয়া বিশ্বাস তার হৃদয়ে বিগলিত চিত্তে সেই মধুর প্রেমের উদয় হবে। অন্যের তা কথা দ্বারকানা সেই লীলা শ্রবণ করে প্রেম প্রেম উষ্ণায় বিগলিত হবে, তাই মহাপ্রভু বলছেন সঙ্গীত তরল। তরল বলতে তো বিগলন নয়, শ্রী মুখখানা এইরকম হয়ে গেল, নয়নগুলি গোল গোল হয়ে গেল চক্রাকার, চরণ তো ভিতরে চলে গেল, হস্ত বললেন হস্ত ভিতরে করপল্ল, সুভদ্রার তো হস্ত নয়, সুভদ্রার হাত কোথায় গেল? জগন্নাথ বলদেবের নয় এই লব্ধি হস্ত, বাকিটা ভিতরে চরণ ভিতরে, চরণ তো দেখা যাচ্ছে না, সুভদ্রার তো হস্ত। কিন্তু কেন এমন হল? ওই মহাপ্রভুর স্তুতিতে তার উত্তর কালিন্দি কত বিপিন সঙ্গীত তরল, কদাচিৎ কোন এক সময়ে লীলা যা উৎকল খণ্ডে পদ্মপুরাণে স্কন্দ পুরাণে বর্ণিত আছে, মহাজন তার সরল বঙ্গ অনুবাদ করেছেন আমাদেরকে বোঝানোর জন্য। একদিন দ্বারকায়
কৃষ্ণচন্দ্র নিদ্রা যায় নিশা ভাগী পালঙ্কে শুইয়া শ্রী রুক্মিণী সপ্তভামা আদি সরস প্রধান মহিষীর মত্তগত হইয়া যত মহিষী তত কৃষ্ণ ১৬১০৮ মহিষী শ্রীকৃষ্ণ ১৬১০৮ শ্রীমন্দিরে সবার মহলে মহলে সবার কাছে কাছে থাকেন সবার সঙ্গে তিনি লীলা বিহার মাধুরীতে ডুবে থাকেন সকলের প্রেমানুরূপ তাদের ভজনীর প্রবিধান প্রদান করেন স্থান সদৈব ভজাম্য আচন্দিতে স্বপ্ন দেখি তাদের ভিতরে রুক্মিণী সত্যভামা কামিনী জন্মবতী লক্ষণা আদি কষ্ট মহিষী প্রধান আবার তার ভিতরে রুক্মিণী সত্যভামা ভগবতী মহালক্ষ্মী সত্যিনী রুক্মিণী দেবী প্রধান কষ্ট মহিষী রুক্মিণী সত্যভামাদি মহিষীগণের সঙ্গে রাত্রে শুয়ে আছে দ্বারকার বিশাল ঐশ্বর্যময় রাজপ্রাসাদীর সুখনিকেতনে শান্তি সদনে হঠাৎ কি হল আচরণীতে স্বপ্নে স্বপ্ন দেখি অধরে ঝুলয়ে আঁকি হার আভি বলি কান্দে ঘন দীর্ঘ নিঃশ্বাস ছাড়ি পুকারে হা পিয়ারি পিয়ারি প্রেমে গিয়া ধীর নাহি বন্ধে কি মধুর বর্ণনা ভাষা পরিব স্বপ্ন দেখেছে ওই যে কালিন্দী তত বিপিনের সঙ্গে বৃন্দাবনীয় মিলন স্বপ্ন দেখেছে পূর্ণিমার রাত্রি স্নিগ্ধ মধুর জ্যোৎস্নার আলো আকাশে গাবে ঝরে ঝরে পড়ছে কর্পূর চূর্ণের মত বালুকা চারিদিকে ফুটেছে মল্লিকা মলতি জাতি যুথি বিবিধ কুসুম রাজি এবং যমুনা কালজলে ফুটেছে কুমুদ কল্লার কত জলজ প্রসূন সেই ফুলের গন্ধ নিয়ে মৃদুর মলয় সমীরণ বৃক্ষলতার বুকে আন্দোলন জাগিয়ে প্রবাহিত হচ্ছে তাপি নিশা স্মরতি যাসু তদা প্রিয়া বৃন্দাবনে কুমুদ কুন্দ শশাঙ্ক রম্যে রেণে কনক চরণ নূপুর রাস গোষ্ঠ্যাম অস্মাগীত মনন্ত্রীয় কথ কদাচি সেই রাসোৎসব দেখছে রাসোৎসব সম্প্রবৃত্তে গোপী মণ্ডল মণ্ডিত তাস
আশার মধ্যে ভয় দয়ো সেই স্বপ্ন বলয়ানাং নুপুরানাং গিঙ্গিরিণাং চ যোষিতাম সপ্রিয়ানাম অভূত সপ্তস্তুমুল রাসমণ্ডলে দ্বারকানাথ সেই স্বপ্ন দেখছে শরদচন্দ্র পবনমন্দ বিবিলে ভরল কুসুম গন্ধরে ফুল্ল মল্লিকা মালতি যুথি মক্ত মধুকর ভোরণী এই স্বপ্ন দেখছে ফেরতরাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনি মাতিরে মুরলিক তান পঞ্চম গান কুলবতী চির চোরণী মন্ডলী মধ্যে গোপীগণ করেন নতন মধ্যে রাধা সহন আছেন ব্রজেন্দ্র নন্দন রাধারানীর সঙ্গে লীলা বিহার বিনোদ রাধা রাধার মনের লীলা কালিন্দি পুরীনাঙ্গন প্রণয়ী এই যমুনার পুরীর ছেড়ে কোথায়ও কখনো উনি যান না সেই বৃন্দাবন গোবর্ধন যমুনা পুলিনবন সেই কুঞ্জ সেই রাসাদি লীলা সেই ব্রজের ব্রজজন মাতা পিতা বন্ধুগণ পরচিত্র তুমি কেমন বাস দিলা কি করে বললে রাধাভাবে মহাপ্রভুর মুক্তি বৃন্দাবনকে কখনোই বলা যায় না কে বলতে পারে সৎস্বরূপী করাগ্রবিগল কল্প প্রসনাপ্লুতম বস্ত্র প্রস্তুত বীর নাদলহরী নির্বাণ নির্যাকুলম শ্রস্ত নিরুদ্ধ নির্বিলস গোপী সহস্রাবৃতম অসন্নতাপবর্গমকিল দারং কিশোরাকৃতিম শ্রী বৃন্দাবননাথ সর্বদা শ্রী বৃন্দাবনে শ্রী নবীরত বিহার করে থাকে দ্বারকা লীলা মথুরা লীলা সেই বৃন্দাবন লীলাটি আস্বাদন বিশেষ ওখানে বৃন্দাবনে মহিমাকে প্রকাশ করছেন সেইটারই তারই দৃষ্টান্ত কালিন্দি তট বিপিন সঙ্গীত করল মুদা হঠাৎ স্বপ্ন দেখলে প্রাণেশ্বরী রাধে 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 হা কৃষভানন্দিনী হা কিশোরী মণি রাধে 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 কাঞ্চে পিয়ারি হা পিয়ারি পিয়ারি শব্দের অর্থ পিয়ে হে পিয়ে প্রিয়তমে ক্রমণি রুক্মিণী সত্যভামার ঘুম ভেঙে ব্যাকুল সবল ভরে শ্যামসুন্দর কিন্তু স্বপ্নাবিশ্ব দ্বারকানাথ
ব্যাকুল স্বপন ভরে সজ্জা সিক্ত নেত্র নীরে নয়ন জলে বালিশ ভিজে যাচ্ছে দ্বারকা সে ধন্দন নহে নিবারণ কান্না কিছুতেই আর বন্ধ হয় না নিরুপায় রুক্মিণী দেবী এত রাত উনি হাউ করে কাঁদছেন কেন কি জন্য তারা বুঝতে পারছেন না প্রাণনাথের পটসেবী অথচ উনি ঘুমোচ্ছেন রসালসে মগ্ন স্বপ্নের মাঝে কাঁদছেন হারাধে রাধে 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 প্যারি প্যারি হে প্রিয়তমে হে রাধে 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 বলছে রুক্মিণী ভয় পেয়ে গেলেন চরণ সম্বাহন করে দ্বারকানাথকে জাগ্রত করতে চেষ্টা করলেন জাগাতে নিদ্রা ভঙ্গ হইলে পরে কৃষ্ণচন্দ্র লজ্জা ভরে মনে কিছু সংকুচিত হইলা রুক্মিণী দেবী বলছেন প্রাণনাথ আমি তো পাশে শুয়ে তুমি রাধে 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 বলে যে ডাকছ মিনিকে কেন কার নাম ধরে ডাকছ প্রিয়ে প্রিয়ে প্যারি প্যারি কাকে ডাকছ কি স্বপ্ন দেখেছিলে কাঁদছ কেন এত কি হয়েছে কোথায় কি হয়েছে রাধা কে শ্রীকৃষ্ণ লজ্জিত হয়ে ধৈর্য ধরি সযতনে গম্ভীর হয়ে গেলেন সেই ক্ষণে সন্তর্পণে নিজ ভাব সংরোপণ করিলা না না কিছু না কিছু না কিছু হয়নি আমার কি স্বপ্ন দেখছিলে কিছু বলতে পারব না নিজ ভাব সংরোপণ করিলা রাধা মাধবের লীলা কত গুপ্ত কত রহস্যময়ী আজ মহাপ্রভুর কৃপায় আমরা বর্ণনা করছি ছিটে ফোটা না বুঝলেও বোঝবার চেষ্টা করছি কিন্তু মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে কেউই এই সমস্ত রহস্য ভেদ করতে সক্ষম হননি এটি গৌর অবতারের বৈশিষ্ট্য এটি হচ্ছে উন্নত উজ্জ্বল সমক্তি রসশ্রী রাধারানী রাধার মহিমা প্রেম রস সীমা রাধারানীকে না বুঝলে মহাপ্রভুকে বোঝা হয় না গৌরলীলাকে বোঝা হয় না গৌরলীলার বৈশিষ্ট্যই হচ্ছে রাধারানী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বড় যুবতী ভাবের ভগতি বল সপতি হই প্রকার রাধারানীকে জানতে হবে রাধারানীর জন্যই তো দ্বারকানাথ জগন্নাথ
এই জগন্নাথ স্বরূপটির পিছনে তো রাধারানী দাঁড়িয়ে আছে, বৃন্দাবন লীলার নিকুঞ্জ লীলার স্মরণেই তো এই বিগলন শ্রবণে একদিন দুদিন হলে প্রায় এমন হয়, কিন্তু কেন জিজ্ঞাসা করলে উনি কিছুই বলেন না, কান্নাকাটি করেন, কি স্বপ্ন দেখেন, বাণী ভিজে যায়, ভয় পেয়ে আর চরণ সম্পর্ণ করে জাগান, জিজ্ঞাসা করলে গম্ভীর হয়ে যান, না কিছু না কিছু দেখিনি, কিছু হয়নি, ভাব গোপন করে দেন। মহিষীগণের কৌতূহল বেড়ে যায়, রুক্মিণী সত্য আমার কে রাধা, অনেক সময় রুক্মিণী দেবীকেই রাত্রিবেলা রাধে রাধে বলে সম্বোধন করেন, বসন্ত আকর্ষণ করেন, বাসীদের রুক্মিণী শুয়ে আছে, শতভাবা শুয়ে আছে, সেই জ্ঞানটাও হারিয়ে যায়, আমি যে দ্বারকায় আছি এই বুদ্ধি লুপ্ত বুঝতে পারেন না, কেন এমন হচ্ছে দিনের পর দিন, অথচ উনি অবশ্য কিছুই খুলে বলেন না, কি করে বলবেন রাধা যে পরম গোপনীয়া, পরম রহস্যময়ী রাধারানীর কথা যাকে তাকে হাটে বাজারে ঘাটে মাঠে বলা যায় না। বিস্মিতা মহিষীগণ করিলেন নিবেদন, কহ না বিষাদ কারণ, কেন তুমি এত বিষণ্ণ, এত কাতর, কি তোমার অভাব, আমরা কি তোমার মনের মতো হইনি, আমরা যে 16108 তোমার বিবাহিতা পত্নী, আমরা কি কেউ তোমার মনের মতো নয়, আমরা কি তোমায় ভালোবাসি না, নাকি আমাদের ভিতরে সৌন্দর্য মাধুর্য প্রীতি প্রেম কিছুই নাই, আমরা কি শুক্রকার, কি নদীর জলে ভেসে এসেছি আমরা, তুমি কি আমাদের বিবাহ করনি, নাকি আমরা সেবা জানি না, কি কারণে কেঁদে সারা দুনয়নে শত ধারা, আচম্বিতে হইলা এমন, তোমার হাসি তোমার কথাবার্তা, কেন হাসি বন্ধ হয়ে যায় মুখ মলিন, আর আমাদের সঙ্গে তুমি সেইভাবে প্রাণ খুলে কথা বলো না, মেশো না, তোমার কি দুঃখ ব্যথা বেদনা সেটা কি আমরা জানার অধিকারী নই, তোমাকে বলতেই হবে। তবে কৃষ্ণচন্দ্র কয়, কি জানি মোর মনে নাই এমনি কিছু না হয় স্মরণ, স্বপ্নে আমি কি দেখি কি বলি, যেতে উঠে আমার কিছুই মনে থাকে না, কিছুই বলতে পারি না, এত বলি পুনরায় সেই ক্ষণে নিদ্রা যায়। এবার ভাবটাকে গোপন করবার জন্য পুনরায় উনি ঘুমিয়ে পড়ে, বিবহিতা চিন্তিতা মহিষীর গণ এইরকম প্রত্যহই ঘটতে থাকে, উনি কিছুই বলেন না, আবার ঘুরিয়ে পড়ে, আমার কিছু মনে নেই, কিছু বলতে পারছি, কি করা যায়, জানিতে প্রকৃত তত্ত্ব মহিষীর গণ যত
হৃদয়তি ব্যগ্রতা স্বভাব স্বভাব চিন্তিত ব্যাকুল হল। আমাদের এই রহস্য ভেদ করতে হবে, কেন উনি রাত্রে কাঁদেন, কি স্বপ্ন দেখেন, অথচ আমাদেরকে খুলে বলেন না রাধে 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 রাধে। কে এই রাধা, কাকে উনি প্রিয়ে প্রিয়ে প্রিয়তম প্রিয়তমা, ত্যাগী ত্যাগী বলি কান্দে মোরা সরস সহস্র কান্তাগণ, রূপে গুণে কুলে শিবে সর্বভাবে সর্বকালে ত্রিভুবনে অতি অতুল। আমরাও তো রাজকন্যা, রুক্মিণী মনে মনে ভাবেন আমিও তো রাজকন্যা, যত কৃষ্ণ বন্ধু এরা সবই রাজকন্যা, তথাপি মোদের প্রাণ বধু অপর রমণী তরে ব্যাকুল প্রেমার ঘরে বড়ই বিস্ময় নহে শুধু। আমরা ১৬১০৮ উনি কোন রমণীকে ভালোবাসেন, কাকে চিন্তা করেন, স্বপ্নে উনি কাকে দেখেন, কার জন্য কাঁদেন, কার নাম ধরে ডাকেন। আমরা ১৬১০৮ কেন উনি অন্যকে ভালোবাসেন, কিসের অভাবে, কার চিন্তা করে, কেন করে, কি প্রয়োজন, আমরা কি সুন্দরী নই, আমরা কি ওনার সেবা জানি না। স্বপনীয় কোন ঘরে ব্যাকুলিত স্মরি যাবে, আখি জলে ভাসে অনুক্ষণ, যাদের বধুর এত প্রীতি কেমন সে উপগুণবতী, সে রমণী না জানি কেমন। আমাদেরকে দেখে যার নয়ন তৃপ্ত হয় না, সবসময় তাকে মনে মনে চিন্তা করে তাকে গোপনে গোপনে ভালোবাসে, আর স্বপ্নেও তাকে দেখতে পায়, তার সঙ্গে কথা বলে কাঁদে তার বিরহে, তাহলে সেই রমণী কত রূপবতী গুণবতী। সত্য মামা কালিন্দি বল দেখি, সেই রমণী যার নাম রাধা সে কত রূপবতী গুণবতী, সে আমাদের প্রাণনাথকে কত ভালোবাসে, যে আমাদের রূপ গুণ ভালোবাসাকে উপেক্ষা করে আর উনি তাকেই চিন্তা করে গোপনে গোপনে তাকেই ভালোবাসে, তার জন্যই তাদের ব্যাকুল হন। আর মানুষ যার চিন্তা করে স্বপ্নে তাকেই তো দেখতে পায়, স্বপ্নে তাকে দেখে উনি এত অস্থির হন, অথচ আমরা জিজ্ঞাসা করলে কিছুই বলেন না, আমরা সে বিষয়ে শোনারও অযোগ্য জানারও অযোগ্য। এটাই তো ওনার কথার প্রমাণ পায় যে তোমরা যোগ্যতা ন শোনা। দেবী রুক্মিণী তখন বলেন বচন শোনো, আমি শুনিয়াছি সংগোপনে এক গোপকুমারী, উনি রাজ রাজেশ্বর দ্বারকানাথ, দ্বারকার ঐশ্বর্যের মালিক, আমরাও রাজকন্যা, কিন্তু আমি গোপনে শুনেছি যে এক গোপ কিশোরীকে উনি ভালোবাসতেন। উনি যখন ব্রজে ছিলেন তখন এক গোপ কিশোরী ওনাকে খুব ভালোবাসত, উনিও তাকে খুব ভালোবাসতেন, রাধা নাম তারই, সেই গোপ কিশোরীর নামই রাধা। আছে নাকি বৃন্দাবনে, সে বৃন্দাবনে থাকে, শুনি তার প্রতি প্রাণেশের বহু প্রীতি, আমাদের প্রাণনাথের তার প্রতি অত্যন্ত প্রীতি, তাকে ভুলতে পারেন না। অতি ব্যাকুলতা ধরা
নয়নে নয়নে রাখিত যতনে করিয়া গলার হারা সেই গোপ কিশোরী গোপ কুমারী রাধাকে নয়নে নয়নে ব্যাকুলতা ভরে সে রাখত করিয়া গলার হারা গলের হার করে রাখত আজিও তাহারে তখন আমাদের প্রাণনাথের বিয়ে হয়নি বয়স অল্প আমি একটু একটু শুনেছি তারপরে তুমি মথুরায় এলেন কংসকে বধ করলেন দ্বারকায় এলেন আমাদের সঙ্গে বিয়ে হলো কিন্তু আজিও তাহারে ভুলিতে না পারে আমাদেরকে বিয়ে করলে হবে কি দ্বারকার ঐশ্বর্যের মধ্যে থাকলে হবে কি এখনো কি দ্বারকা নাম দ্বারকা ধীশ্বর কিন্তু আজিও তাহারে ভুলিতে না পারে তাকে উনি ভুলতে পারছেন না ইয়ার মাঝারি ঝুরে সব সময় উনি তাকে চিন্তা করে রাতের তবে যতক্ষণ জেগে থাকেন ততক্ষণ উনি ভাবটা বুঝতে দেন না যখন রাত্রে ঘুমিয়ে পড়েন আমরা পাশে আছি আমাদেরকেও আদর সহ করেন কিন্তু কখনো চিন্তা করেন তাকে আরো বেশি কি বলবো আমাকে পর্যন্ত রাত্রে ঘুমে ঘরে রাধে রাধে রাধা রাধা বলে সম্বোধন করে বুঝতে পারেন না আমি উঠিনি আমি সব কথা তোমাদেরকে বলতে চাই না কেন বলতে চাই না তোমরা দুঃখ পাবে সব শুনে প্রিয় প্রাণাধিকা সেই সে রাধিকা অধিকা কে বলে তারে সত্যভামা দেবী রুক্মিণী মুখে এই কথা শুনে বললেন এ তো অন্যায় বচন উনি আমাদেরকে বিবাহ করেছেন আমরা কি তার কেউই রূপ গুণের যোগ্যা নই সেবার যোগ্যা নই কোন গোপ কিশোরীকে কবে উনি ভালোবেসেছিলেন এখনো তার চিন্তা করবেন কাঁদবেন অথচ জিজ্ঞাসা করলে কিছু বলবেন না এটা তো অন্যায় আমরা তো রাজলন্ডিনী আর সে তো গোপ কিশোরী বৈশ্যকন্যা যত কেনে নানি হয় গোপকন্যা বই তো নয় তাতে এত আসক্তি বা কেন প্রাণকান্তে দেখি রীতি অস্থানে এতেক প্রীতি সবিশেষে জানিবারে চাই সত্যভামা একটু রেগে গেলেন মানেই হলেন উনি বলছেন অস্থানে উনি ভালোবাসেন কপাত্রকে ভালোবাসেন সে এমন কি প্রেমপাত্রী এমন তার রূপগুণ কি করে সম্ভব আমরা রাজনন্দিনী আমরা রাজ কন্যা আমাদের মতো রূপবতী হতে পারে বৈশ্য কন্যা বনবাসিনী গোপ কিশোরী সে আমাদের থেকে বেশি সুন্দরী রূপবতী কলাবতী গুণবতী হতে পারে এটা অসম্ভব প্রাণনা অস্থানে অস্থানে অপাত্রকে ভালোবাসছেন এটা আমাদের সহ্য হয় না নারী জাতি সহ্য করতে পারে না তাদের প্রতিদেবতা যদি তাদেরকে উপেক্ষা করে অন্য কাউকে ভালোবাসে এটা রমণীগণের পক্ষে একেবারে মৃত্যু থেকেও অধিক যন্ত্রণাদায়ক সত্য বাবা বললে এটা অস্থান এটা প্রাণনাথের ঠিক ব্যবহার নয় তাকে বুঝতে পারছেন না সে তো গোপকন্যা আমরা তো রাজকন্যা তার থেকে অনেক বেশি সুন্দর অনেক বেশি রূপবতী গুণবতী আমরা প্রাণ দিয়ে প্রাণনাথকে ভালোবাসি সেবা করি প্রাণকান্তের একই রীতি
অস্থানে এতো প্রীতি ভালোবাসবে তো উত্তম পাত্রকে ভালোবাসতে হয় যাকে তাকে ভালোবাসে নবী সব জানেন মা রোহিণী উনি ব্রজে ছিলেন এই তারকার ভিতরে আমাদের প্রাণনাথের সমস্ত পূর্বের লীলা কাহিনী জানেন একমাত্র মাতা রোহিণী আর কেউ জানেন না সেখানে কেউ এখানে নেই বৃন্দাবনে ছিলেন তিনি তিনি জন্মের থেকে ব্রজের সমস্ত লীলা তিনি জানেন প্রাণনাথের জন্মের থেকে উনি দেখেছেন সবে নীলি চল কথা যাই মা রোহিণীকে গিয়ে ধরব মা রাধা কি বৃন্দাবনটাই বা কিরকম রাধা কেমন ভালোবাসত তাকে আমরা 16108 মনীষী ভাবতেও উনি স্বপ্নে রাধে 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 বলে কাঁদেন রাত্রি ঠিক মতো ঘুমান না গম্ভীর হয়ে যান জিজ্ঞাসা করলেও কিছু বলেন না কি চিন্তা করে ওনার স্বাস্থ্যভঙ্গ হচ্ছে রাতের পর রাত উনি যদি এরকম না ঘুমান কাঁদেন দিনের বেলা এত রাজকার্যে ব্যস্ত থাকেন এত চিন্তা এই রহস্য আমাদেরকে ভেদ করতে হবে প্রাণনাথের এই ভাবটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে চেষ্টা করি আগে তো জানি ব্যাপারটা কি সবে মেলি অতি উৎকণ্ঠাতে এই দিকে প্রাতকৃত করি হলি সকাল হয়েছে দ্বারকানা প্রাতকৃত স্নান প্রাতরাজ গ্রহণ করে উদ্ধব আদি সঙ্গে করি চলিলেন সুধর্মা সভাতে দ্বারকানা রাজসভায় চলে গেছে এখন উনি মধ্যাহ্ন কালে আবার আসছেন রাজসভা সমাপ্ত করে এখন আমাদের হাতে সময় আছে সামনে আসিয়া পুন করিয়া ভোজন পান কিছুকাল বিশ্রাম করিলা যথাকালে কুতুহলে প্রিয় পরিকরণ নিলে পুনরায় সভাতে আইলা মধ্যাহ্নকালে প্রাণনাথ রাজসভা থেকে এসে ভোজন করে বিশ্রাম করে আবার অপরাহ্ন বেলায় উনি প্রিয়জন সঙ্গে বাইরে চলে গেলেন উদ্ধবা দিয়ে রাজসভাতে ব্যস্ত থাকেন রাজকার্যে ব্যস্ত থাকেন এখন তো বিকেল বেলা প্রাণনাথ তিনি রাজসভাতে আছেন এই সময় সকালের দিকে আহার আদির ব্যবস্থায় মা রোহিণী ব্যস্ত থাকেন মাতৃবর্গ এখন তো রোহিণী মা বিশ্রাম করছেন এখন তো বিকেলবেলা কোন কাজকর্ম নেই অবসর তবে সবে মেলি যুগতি করিয়া রোহিণী মায়ের নিকটেতে গিয়া রজনী কাহিনী সকলি কহিয়া করে তারে নিবেদন মা রাত্রে এইরকম ঘটনা ঘটে তুমি এর রহস্যটা আমাদেরকে বুঝিয়ে বলো তো শনিবারে সেই ব্রজ বিবরণ সুনমা সবার আকুলিত মন কহ কৃপা করি সে লীলা কেমন রাখো মা মোদের প্রাণ মা আমাদের ইজ্জত আমাদের এই মনোব্যথা দূর করে দাও এই সংসার সন্দেহ শুনিয়া রোহিণী
কহিল স্নেহবাণী শুনমা জননীগণ কহি অকপটে সব জানি বটে ব্রজ লীলা বরণ আমি তো দীর্ঘকাল ব্রজেছিলাম ব্রজ লীলা সব বিবরণী আমি জানি শুনেছি দেখেছি কিন্তু একটা কথা জননী হইয়া কেমন করিয়া পুত্রের গূঢ় লীলা কব আমি তো মা আমি কি করে পুত্রের সেই গোপনীয় লীলা আমি বলবো বাকি সব কথাই আমি বলতে পারবো কিন্তু পুত্র কৃষ্ণ সে যে গোপকিশোরীগণকে ভালোবাসত তাদের সঙ্গে গোপনে মিলিত হত এটাও আমি জানি কিন্তু আমি মা হয়ে সেই কথা তোমাদের কাছে কি করে বলবি ওটা তো মা বলতে পারে না পুত্র দুইজন যদি আসে শুনে যে কোনো উপায়ে হয় যদি কৃষ্ণ বলরাম এখানে এসে যায় আর শুনতে পায় জানতে পারে যে আমাদের সেই গোপনীয় কথা আজ মা ব্যক্ত করছেন সকলের কাছে তাহলে বড় লজ্জা পাব মহিষীর গণ করে নিবেদন যে কোনো উপায়ে হয় মোরা উৎকণ্ঠিত সবে শোনাইতে হবে ব্রজ লীলা সমুদায় যে কোনো প্রকারে হোক আমরা চেষ্টা করব যে দ্বারকানাথ এবং দাদা বলরাম যাতে জানতে না পারেন দরজা কপাট বন্ধ করে দেব পাহারা রাখব আমাদেরকে শোনাতেই হবে ব্রজলীলা বলরাম আপনাকে আপনি ছাড়া এর জ্ঞাতা পুরুষ আপনি ছাড়া এর জ্ঞাত্রী কেউ নেই তখন রোহিণী দেবী কহে সুভদ্রাদে দাঁড়ি হইয়া থাকো তুমি অন্দরে দুয়ারে রামকৃষ্ণ আইলে হেথা প্রবেশিতে না দিলে মায়ের আদেশ নিষেধ করিলে রোহিণী দেবী বললেন সুভদ্রা তুমি ওই অন্দর মহলে প্রবেশ পথে দরজা দিয়ে দাঁড়া তখন সুভদ্রার বিয়ে হয়নি বললেন পরে তো সুভদ্রার অর্জুনের সঙ্গে বিয়ে হয় তুমি ওই অন্দর মহলের দরজায় গিয়ে দাঁড়াও রামকৃষ্ণ এলে বলবে মায়ের নিষেধ আছে ভিতরে আসতে পারবে না আরো কিছুক্ষণ বাইরে ঘুরে তারপরে আসবে কেন বলেন ভিতরে কিছু জরুরি আলোচনা চলছে মা নিষেধ করেছেন ভিতরে আসতে পারে যে আজ্ঞা বলিয়া তবে সুভদ্রা দাঁড়াইলা মহিষীরগণ রোহিণীকে ঘেরিয়া বসিলা নির্জন কক্ষ দরজা কপাট বন্ধ ওই দূরে অন্দর মহলের দ্বারে দাঁড়িয়ে আছেন রোহিণী তখন রোহিণী মাতা অসংকোচ চিতে সুমধুর ব্রজ লীলা লাগিলা বর্ণিতে একে 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 উনি বর্ণন করছে বর্ণনা করতে করতে আবিষ্ট হয়ে গেছে প্রথমে তো আস্তে আস্তে বলছিলেন যখন আবেশ এসে যায় তখন আর বাচ্চ জ্ঞান থাকে না ভুল হয়ে যায় এখন আওয়াজটা প্রথমে আস্তে আস্তে বলছিলেন এখন আওয়াজটাও জোর হয়ে গেছে হাসি কান্না তার ভিতরে এসে গেছে লীলা দেখতে পাচ্ছে আর এমন ভাবে মা বর্ণনা করছেন যে মহিষীগণও ডুবে গেছে তারাও যেন ব্রজলীলা দেখতে পাচ্ছেন শ্রবণ নয় দর্শন
বর্ণনাটা যদি ঠিক ঠিক হয় তাহলে তাকে শ্রবণাঙ্গ বলা যায় না, দর্শন হয়ে যায় সেটা। শুনছি না, দর্শন করছি যেন। এদিকে রাজসভায় রামকৃষ্ণ দুই ভাই চঞ্চল হইলা চম্বিতে, রাজসভায় গান বাজনা চলে মনোরঞ্জন, বিকেল বেলা রাজসভা নাচ গান, নানা রকম কলাকার কলাবিদ তারা মনোরঞ্জন করে, নানা কিছু চলে রাজসভায়। হঠাৎ রামকৃষ্ণ চঞ্চল হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, যেন আর বুঝতে পারছেন না। নাচ গান আনন্দ উল্লাস চলছিল কিন্তু কেন যেন অস্থির অস্থির লাগছে। কৃষ্ণ বলরাম আর রাজসভার সেই আনন্দময় পরিবেশে ঠিক থাকতে পারছেন না, কে যেন তাদেরকে টানছে, আকর্ষণ করছে। কিছুতে রহিতে নারি ভাইলেন তরাতরি, রাজসভার গান বাজনা মনোরঞ্জন এসব সংস্কৃতি ছেড়ে দিয়ে রামকৃষ্ণ চঞ্চল হয়ে হঠাৎ রাজসভার ছেড়ে আর অন্তঃপুরে উৎকণ্ঠিত চিতে অন্তঃপুরে চর্চা এসে উপস্থিত হয়েছে। মন্দার মহলে যাবে, কে যেন টানছে, কে তাকে আকর্ষণ করতে পারে, সেই সর্বাকর্ষক সর্বাল্লাদক মহারসায়নকে কে আকর্ষণ করে বলেন, তার লীলা কথা তাকে যেভাবে আকর্ষণ করে, সর্বোপরি ব্রজলীলা বৃন্দাবন লীলা যেখানে বর্ণন হয় সেখানে উনি যেখানেই থাকুন, যে অবস্থায় থাকুন, সেইখানে ছুটে আসতে উনি বাধ্য হন, উনি তো শ্রোতা। ওনার বৃন্দাবন লীলা কথা ওনাকে এতখানি টেনে আনে, তারই প্রমাণ। আশি দুই ভাই হেরে দেবী সুভদ্রা দুয়ারে, সুভদ্রা ও সুভদ্রা তুমি এখানে দুয়ারে দাঁড়িয়ে কেন, দাঁড়ি কোথায় গেল, তুমি দাঁড়িয়ে কাজ করছো কেন, ডাকাডাকি করছেন সুভদ্রার কথা। কৃষ্ণ বলরাম সুভদ্রার দুই পাশে দাঁড়িয়ে গেছে, সুভদ্রা কথাবার্তা হচ্ছে না কেন। এইদিকে সুভদ্রাও উৎকণ্ঠিতা, সুভদ্রারও শোনার ইচ্ছা যে মা আমাকে অন্তর্মহলের দ্বারে দাঁড় করিয়ে দিয়ে আর ভিতরে সব মহিষীরা 16108 তাদেরকে নিয়ে মা গোপনে কি কথা বলছে, সুভদ্রা ওখানে থেকেই কান খারাপ করে আছে। প্রথমে তো মা আস্তে আস্তে বলছিলেন, এখন আনন্দ উল্লাসে মগ্ন হয়ে হাসছেন কাঁদছেন, মা জোরে জোরে বলছেন, আওয়াজটা যাচ্ছে ওখানে। সুভদ্রার মন ওই কথা শ্রবণে ডুবে গেছে। যখন মনটা লীলা কথা শ্রবণে ডুবে যায় আনন্দে আস্বাদনে, তখন আর বাইরের জগৎ মনে থাকে না, বাইরে কোথায় কি হচ্ছে, কে এলো কে গেল কিছুই মনে থাকে না। মনটা একটা অপ্রাকৃত চিন্ময় দিব্য রাজ্যে ডুবে যায়, এই তো শ্রবণানন্দের মহিমা। ওটা কিন্তু অন্য ভজনাঙ্গে হবে না, হরিনাম করতে করতে নিদ্রা এসে যাবে, গ্রন্থ করতে করতে অনেকে ঘুমিয়ে পড়েন, হরিনাম করতে করতে ঢুলু ঢুলু নিজেরও আলিশে ঘাড়ের উপরে বসে ঘুমোচ্ছ, পাঠক ঠাকুর দেখে যান, হরিনাম করতে বসলে নিদ্রা এসে যায়, গ্রন্থ করতে বসলে, শ্রবণ করতে বসলে, আর যারা একটু কড়া পাঠক তারা লেগে যায় বলে, ঘাড়ের উপরে বসে ঘুমোচ্ছ, বিছনা এনে দাও বিছনা পেতে দাও। কিন্তু শ্রবণাঙ্গের এমন শক্তি,
যারা শ্রবণে আস্বাদন পান বহু ভাগ্যে বহু বচনে বহু কৃপায় হরি কথায় শ্রবণে অতিমতি বিশ্বাস আসে বহু জন্ম হরিনাম করেছেন তারা যাদের শ্রবণে স্মরণে গ্রন্থ অধ্যয়নে লীলা চিন্তনে রতিমতি হয়েছে তারা পূর্ব পূর্ব জন্মে বহু হরিনাম করেছেন লক্ষ লক্ষ কোটি কোটি হরিনাম করেছেন সাধুসঙ্গ করেছেন ভগবত সেবা করেছেন তবেই তো লীলা কথারূপী মহাসিদ্ধি মহাসত্যকে পেয়েছেন কৃষ্ণ কথায় রুচি আর সেই ভাগ্য অল্প ভাগ্যে রুচি হয় না অল্প ভাগ্যে বিশ্বাস হয় সুভদ্রাকে ডাকাডাকি করছেন সুভদ্রার সারসভ্য হয় না সুভদ্রার কি হল দ্বার ছাড়ো তরা করি মোরা যাব অন্তঃপুরে দ্বার ছাড়ো তরা করি মোরা যাব অন্তঃপুরে দরজায় দাঁড়িয়ে কেন সুভদ্রা কহে কথা হাতটাকে সুভদ্রার আবেশ বন্ধ হয়েছে সুভদ্রা বলছেন যেতে পারবে না কেন ভিতরে যেতে পারবো না বলে মা রোহিণীর আদেশেতে মানা অন্তঃপুরে যেতে এবে সে তার যাইতে না পাবে এখানে দাঁড়াও মায়ের আদেশ ছাড়া বলেন কেন বলে ভিতরে কিন্তু জরুরি আলোচনা চলছে কি আলোচনা চলছে কাদের সঙ্গে বলেন সেসব কথা মা বলতে নিষেধ আছে এখানে দাঁড়াও মায়ের আদেশ মা রোহিণীর আদেশ ছাড়া ভিতরে যেতে পারবে না এ আজ্ঞার কি কারণ কৃষ্ণ বলরাম বলছেন এই মার এই আজ্ঞার কারণটা কি না বুঝিয়া দই যখন দাঁড়াইলা সুবিস্মিত চিতে সুভদ্রার দক্ষিণে বলাই সুভদ্রার ডান দিকে বলরাম দাঁড়ালেন বাম পার্শ্বে কৃষ্ণ যাই এক সারি হইয়া দাঁড়াইলা তিনজন দাঁড়িয়ে আছেন ঠাই দাঁড়িয়ে আছেন মহিষীগণের সঙ্গে মা রোহিণীর কথা শুনে কিন্তু ভেতর থেকে আওয়াজ আসছে মা খলখল করে হাসছেন সব মহিষীরা হাসছেন কাঁদছেন আনন্দ উল্লাস মা বলো বলো মা বলো মাও আবিষ্ট হয়ে যাচ্ছেন আবেশ এসে যাচ্ছে আওয়াজ আসছে ভিতরের থেকে কৃষ্ণ শুনতে পাচ্ছেন বলরামও শুনতে পাচ্ছেন সুভদ্রাও শুনতে পাচ্ছেন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজা তিনজন তিনজনে উৎকর্ণ হইয়া মা কি কথা বলে কান পেতে যদি জরুরি কোন কথা আলোচনা হয় আর ওখানে যেতে যদি মানা থাকে তখন মানুষ কান পেতে শোনে না জানলার কাছে গিয়ে দরজার কাছে গিয়ে এখান থেকে একটু আওয়াজ আসছে মানুষ কিছু মানুষ আছে কান পেতে শোনে কি মা রোহিণী শেখনে বলেন মহিষীগণে গোপী সনে রাসলীলা কথা মা রাসলীলা বর্ণন করছিলেন গোপী সঙ্গে গোপীনাথের যমুনা পুনিনে রাসলীলার কথা নাচ গান সেই মহানিষীতে রাম কৃষ্ণ দুইজনে এক মনে তাহা শুনে স্থির ভাবে দাঁড়াইল তথা শুনিতে শুনিতে দোহার শ্রীঅঙ্গেতে প্রেম বিকার সেই রাসলীলা সমগ্র বর্ণনা করলেন মা রোহিণী শুনতে 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 দুই ভাইয়ের প্রেম বিকার হচ্ছে লক্ষণ সকল প্রকটিলা অশ্রুকম্প পুলক বৈবর্ণ স্তব্ধতাদি সাত্বিক বিকার অঙ্গে প্রকাশ পেতে লাগলো
শুনি রসময়ী কথা ক্রমে দুই ভাই কথা প্রেমানন্দে অধীর হইলাম দোহার নয়ন ধারায় মুখ বুক ভেসে যায় রামকৃষ্ণের নয়ন ধারায় মুখ বুক ভেসে যাচ্ছে রামকৃষ্ণের এই ভাব বিকার দেখে সুভদ্রারও সেই অবস্থা হচ্ছে তাহা দেখি নয়নেতে সেই ক্ষণে আচম্বিতে সুভদ্রাও তদ্রূপ হইলা যবে প্রেম বৈচিত্র রাধিকা রাধারানীকে নিয়ে শ্রীকৃষ্ণ অন্তর্হিত হয়ে গেলেন রাধারানীকে সাজাচ্ছেন রাধারানীর মনোরঞ্জন করছেন রাধারানী বললেন আর চলতে পারছি না তখন শ্রীকৃষ্ণ বললেন তাহলে আমার কাঁধে উঠো যখন চলতেই পারছ না আমার কাঁধে বসো কাঁধে করে নিয়ে যাচ্ছি ওই যে ওরা আসছে এদিকে ব্রজবালগণ তারা কাঁদতে কাঁদতে অন্বেষণ করছেন কোথায় গেলেন প্রাণনাথ আমাদেরকে ছেড়ে এই রাসরজনীতে রাধারানী কাঁধে উঠতে যাবেন শ্রীকৃষ্ণের হঠাৎ হানাথ রমণ প্রেষ্ঠ কাশি কাশি মহাভুজ এই বৈচিত্র ভাবে উদয় হল এইরকম একটা মন বুদ্ধি যে সূক্ষ্ম অবস্থা তাকেই প্রেম বৈচিত্র বলা হয় শ্রীকৃষ্ণের কোলে আছেন শ্রীকৃষ্ণের কাছে আছেন সামনে হঠাৎ শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছেন আর কি নীলব মোহে রসময় শ্যাম কোথায় উনি চলে গেলেন সামনেই আছে নীলব জল ভিগিয়ে গৌরব হাম নিকটেই না হ না হ বলতে নারায়ণ না গেরই রাই রাধারানী দেখতে পাচ্ছেন না সহচরী কত প্রবোধ হই তাই সহচরী কত প্রবোধ দিচ্ছেন কেন তুমি পিতা কার্য শ্রীকৃষ্ণ তো তোমার কাছেই আছে তুমি তার কোলে বসে আছো তার পাশে বসে আছো কি পারোনি তুমি হানাথ রমণ পৃষ্ঠ কাশি কাশি মহাভুজ দাস্যাস্তে কৃপনারামে সখি দর্শন সন্নিধি এই বলে মূর্ছিতা হয়ে গেলেন শ্রীকৃষ্ণের সামনেই মূর্ছা শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে রাধারানী তো আমায় দেখতে পেলেন না ভাবলেন আমি কোথায় চলে গেছি মূর্ছিতা হয়ে গেলেন বিরহে এখন আমি এনাকে নিয়ে কোথায় যাব এদিকে সমস্ত সখীগণ রাসনায়িকাগণ তারা আমার অন্বেষণে কাছাকাছি এসে গেছে ওই তো আওয়াজ পাওয়া যাচ্ছে তাদের বর্ণনের ধ্বনি আভূষণের ধ্বনি পদধ্বনি এখন যদি আমাকে এই জায়গায় দেখতে পায় তাহলে তো ঈর্ষা অসূয়া করবে তার থেকে আমি গোপনে এখান থেকে লুকিয়ে পড়ি শ্রীকৃষ্ণ লুকিয়ে পড়বে এই লীলার বর্ণনা হচ্ছেন মাননি যবে প্রেম বৈচিত্র অধিকার বললেন মা রোহিণী বলরাম তাহা শুনে শ্রীর রহিবারে নারে আর প্রেমের বিকারে তার ক্রমশ চরণ কর সংকুচিত হইতে লাগিলা প্রেয়সী রাধিকার শুনে প্রেমের বিলাস শুনে শ্রীকৃষ্ণেরও সেই দশা হইলা ওই হস্তপদ সংকুচিত হয়ে ভিতরে চলে যাচ্ছে সব নেত্র হইল চক্রাকার পদ্ম পলাশ কমল দলায়ত নয়ন কিন্তু চক্রাকার গোল গোল হয়ে গেল শ্রীলঙ্গেতে প্রবিষ্ট হইলা
ক্রমেই হস্তপদ তার হস্তচরণ ভিতরে প্রবিষ্ট হয়ে শোভদ্রাসে একেবারে নিশ্চল হইয়া পরে হস্তপদ চিহ্ন না রহিল শোভদ্রাস হস্ত নাই চরণ নাই জগন্নাথের চরণ দেখা যাচ্ছে না হস্তটা কিছু কিন্তু সুভদ্রার আলো অস্থির অবস্থা সেই স্থানে স্থির হইয়া তিনজনে নিশ্চল ভাবে বিদ্যমান ভিতরে লীলা বর্ণন চলছে এখনো রাসলীলার বর্ণনা শেষ হয়নি গোপীগীত মা রোহিণী গোপীগীত ব্যাখ্যা করছেন জয়তীতে দিগম জন্ম না প্রজ শ্রয়ত ইন্দির শ্রীকৃষ্ণের পার্শ্বস্থিত সুদর্শন বিগলিত জগন্নাথের বাঁদিকে সুদর্শন চক্র রয়েছে শ্রীকৃষ্ণকে সুদর্শন ছাড়েন না সবসময় সেবা করেন সুদর্শন সুদর্শন যখন শ্রীকৃষ্ণ রাজসভা থেকে এসেছেন সুদর্শন পাশে এসে দাঁড়িয়ে গেছেন সুদর্শন চক্র সেই লীলা সুদর্শনেরও তো অধিদেবতা রয়েছে সুদর্শনের ধ্যান রয়েছে স্বরূপ রয়েছে সুদর্শন মন্ত্র আছে সুদর্শনের আরাধনা রয়েছে সুদর্শন কবচ আছে ভক্তকে রক্ষা করেন সুদর্শন আপদ বিপদে ভক্তগণ সুদর্শন মন্ত্র জপ করেন এবং যারা নারায়ণ উপাস্য শ্রী সম্প্রদায়ী তাদের সুদর্শনের আরাধনা রয়েছে মন্ত্র গায়ত্রী রয়েছে পূজা রয়েছে সুদর্শনের ধ্যান রয়েছে সুদর্শন সকলটা ভক্তকে রক্ষা করে তো সুদর্শন চক্র বিগলিত হয়ে লম্বা হয়ে গেছে জগন্নাথের পাশে যে সুদর্শন সে সুদর্শন চক্র গোলাকার কিন্তু এই লীলা শ্রবণ করে সুদর্শন বিগলিত হয়ে একেবারে লম্বিত আকার ধারণ করেছে চতুর্ধা মূর্তি জগন্নাথ সুভদ্রা বলদেব আর সুদর্শন রত্নবেদিতে চার আছে শ্রীকৃষ্ণ পার্শ্বস্থিত সুদর্শন বিগলিত লম্বিত ভাব করিল ধারণ এমন সময় আইলা তারকায় শ্রী নারদ তারা করি নারদ সবসময় তারকায় ভ্রমণ করেন যখন শ্রীকৃষ্ণের দর্শনের ইচ্ছা হয় যে মহলে যেতে ইচ্ছা হয় যেখানে নারদ ওইখানেই সবসময় ভ্রমণ করেন থাকেন হঠাৎ নারদ সেখানে এসে উপস্থিত স্বচ্ছন্দ গতি আনন্দ মূর্তি হরি দর্শন করে দেখে রাজসভায় রামকৃষ্ণ নাই সুমিরের পরস্পরে অতি আচম্বিতে রাজসভা হতে ত্বরান্বিতে তারা গিয়াছেন অন্তঃপুরে সবাই বললেন ঋষিবর হঠাৎ কোন বিশেষ প্রয়োজন পড়ে গেছে তাই রামকৃষ্ণ হঠাৎ চলে গেছেন দ্বারকানাথ অন্তর্মহলে তাকে পাবেন যান অন্তর্মহলে গেছে অন্তঃপুরে কুতূহল মতি অবারিত গতি চলে মুনি অন্তঃপুরে নারদের তো কোথায় কেউ বাধা দেয় না তার গতিতে হঠাৎ নারদ এসে উপস্থিত হয়েছেন অন্তর্মহলের অন্তঃপুরের দরজায় দেখছেন দ্বারকানাথ দাঁড়িয়ে আছেন বড়দেব দাঁড়িয়ে আছেন সুভদ্রা দাঁড়িয়ে আছেন তিনজন সারি একেবারে এক সারিতে তিনজন নারদ ভাবছেন এখানে দরজায় দাঁড়িয়ে কেন প্রভু এইরকম অবস্থা কেন প্রভু এইভাবে তো প্রভুকে কোনোদিন দেখি নাই এই রূপে হইলা স্তম্ভিত অপূর্ব অদ্ভুত গিয়া যা দেখিলা দ্বারে
রামের ও সহিতে কৃষ্ণ বিগলিত সুভদ্রা ও সুদর্শন অপূর্ব সবার অঙ্গের বিকার হস্তপদ অদর্শন দেবশ্রী নারদ দেখে দেখে ভাবছেন এইরকম কেন অনানুভূত পূর্ব এইরকম তো কোনদিন দেখি নাই এই স্বরূপ তো কোথায় কখনো দেখি নাই নারদাই তো রোজই দেখছি কিন্তু এইরকম রূপ তো কোথায় দেখি নাই বৈকুণ্ঠ অযোধ্যা মথুরা সব জায়গায় তো আমি ঘুরি এমনকি পৃথিবীতেও যত ধাম রয়েছে সব জায়গায় ঘুরি কিন্তু অনানুভূত পূর্ব অতীব অপূর্ব অপরূপ রূপ দেখি অঙ্গ পুলকিত চিত্ত বিমোহিত বিস্ময় পূরিত আখি কার নারদে নারদ নীরবে দাঁড়াইয়া ভাবে কেন বা এমন হইলা কি যেন না জানি বিদ্যা সম্মোহিনী গোবিন্দের দ্রব কইলা এমন কোন সম্মোহিনী বিদ্যা আছে যে বিদ্যা গোবিন্দকে বলরামকে সুভদ্রাকে সুদর্শনকে এইরকম দ্রবীভূত করে আর এইরকম আকার দান করেছে সেই সম্মোহিনী বিদ্যাটা কি নারদ তো সর্ববিদ্যার কুশল আমাকে সেই সম্মোহিনী বিদ্যাটা জানতে হবে রহস্য বের করতে হবে রোহিণী কখন করি সমাপন সুমধুর রাসলীলা যতক্ষণ বর্ণনা করছিলেন ততক্ষণ আবিষ্ট হয়ে রামকৃষ্ণ শুনছিলেন আর ততক্ষণ এই বিকারগ্রস্ত অবস্থা ছিল যখন মা রোহিণী বর্ণনা বন্ধ করলেন শেষ হয়ে গেল রাসলীলা বর্ণনা রাধামাধব বিশ্রাম করছেন বিজন নিকুঞ্জে রাসনীতি পর বন বিহার মধুপান কুঞ্জলীলা জনকেলি ভোজন শয়ন প্রভাত হয়ে গেল তারা সকলে গৃহে গমন করলেন ব্রহ্মরাত্রি উপাহৃত্যে বাসুদেবানুমোদিত অনুমোদিতা মা সব বর্ণনা করে শেষ করলেন এই সম্মোহিনী বিদ্যা কি তখন নারদ বুঝতে পারলেন সম্মোহিনী বিদ্যাটা আর কিছু না যা কৃষ্ণকে বিগলিত করে সেটি হচ্ছে শ্রীকৃষ্ণের লীলা কথা বিশেষত গোপী সঙ্গে গোপীনাথের লীলা কথা রাধারানীর লীলা কথা কৃষ্ণ বলরাম সুভদ্রাকে এইরকম বিগলিত করে আর অন্য কোন কেউই এইরকম বিগলিত করতে পারে না এই সম্মোহিনী বিদ্যাই হচ্ছে রাধা মাধবের লীলা কথা রাধারানীর প্রেম মহিমা নারদ বুঝতে পারলেন রোহিণী যখন করি সমাপন সুমধুর রাসলীলা শ্রীমতী রাধার বিরহ দশার বর্ণনা আরম্ভিলা তখন আবার স্বরূপ সবার পূর্ব প্রকটিল যখন রাসলীলা বর্ণনা শেষ হয়ে গেল তখন ধীরে 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 মা যখন চুপ করে গেলেন তখন ধীরে 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 শ্রীকৃষ্ণ আবার পূর্বের অবস্থায় ফিরে এলেন বলরাম পূর্বের অবস্থায় সুভদ্রা আবার পূর্বের অবস্থায় সুদর্শন তারা কিন্তু কিছু বুঝতে পারলেন না তাদের কি হয়েছিল কৃষ্ণ বলরাম সুভদ্রা কিন্তু কিছুই বুঝতে পারলেন না যে আমাদের এইরকম হয়েছিল কিছু কিন্তু নারদ তো দেখলেন সব নারদ সব বুঝলেন এই অবসরে মুনি প্রেম ঘরে নানা মত স্তব কহিল নারদ তুমি এখানে ঋষিবর আপনি এখানে দেবশ্রী নারদ সাষ্টাঙ্গে দণ্ডবোধ করে আজকে আপনি করেন কি আপনি করেন কি নারদ সব হচ্ছে প্রভু নারদ স্তবন করিয়া শ্রবণ শ্রীকৃষ্ণ যদুমণি আনন্দিত মুনিবর প্রতি কহে শুন গুর বাণী শুন নারদ কহে মুনিবর আজি বড় শুভ দিনে আসিয়াছ শুভক্ষণে রহ তুমি মন মত বর
নারদেশ তবে প্রসন্ন হয়ে বললেন শ্রী দ্বারকানাথ আজ অতি শুভ দিন আমার শুভক্ষণে তুমি এসেছো প্রস্তুতি করেছ মণিবর তোমার মনে কি ইচ্ছা বর চাও আমি তোমার ইচ্ছা পূর্ণ করবো যা চাইবে আমি তাই দেব নারদ দেখলেন প্রভুর মনটা খুব খুশি আজ প্রভু আনন্দে ডগমগ আমাকে বলছেন বারবার বর চাও কি চাও যা চাইলে তাই দেব তাই পাব নারদ কহে কর জোরে বরের কথা পরে হবে আগে কর সন্দেহ মোচন অবরূপ ভাবগীতার প্রেমাবস্থা সবাকার হেরিলাম কহ কি কারণ এইরকম তোমার অবস্থা আমি দেখলাম এর কারণ কি কৃষ্ণচন্দ্র তখন প্রসন্ন হইয়া নারদের প্রতি প্রেম নয়নে চাহিয়া ঈষৎ হাসিয়া অতি আনন্দ অন্তরে অমিয়া মাখানো স্বরে বলিলেন তারে শুন নারদ মা রোহিণী মহিষীর গণে কহিতেছিলেন আজি আনন্দিত মনে ব্রজের মধুর লীলা প্রেমের পাহার অদ্ভুত আকর্ষণী সহতি পাহার যে কোনো প্রকারে এই লীলা কথা যথা হইবে নিশ্চয় মনে যাইবারে কথা রাজসভা হইতে আজি এই সংকেত দ্বারে আকৃষ্ট হইয়া এদে আইন অন্তঃপুরে আসি দেখি মা রোহিণী তারে সুভদ্রারে রাখিয়াছেন মোরা যেন না যাই অন্তঃপুরে মাতার নিষেধ রাসলীলা কীর্তন স্থানে যাইতে নারি তার দেশে রহি এই খানে শুনিতেছিলাম সেই রসময় লীলা শুনিয়া কি হইল তাহা প্রত্যক্ষ করিলা তুমি যে কখন আইলা জানিতে নারীন নারীন জানিতে শুনি প্রেমানন্দ পাথার নারদের চিতে আনন্দেতে মুনিবর চিনতে মনে মনে কৃতার্থ করিব এবে সব জগজনে বসাইব মহাপ্রসাদের আনন্দ বাজার দেখাইব জগন্নাথ এই লব্ধ বর আমার তখন দেবশ্রী নারদ করজোড়ে বললেন আজ যে আমি যা দেখলাম রাসলীলা শ্রবণে তোমার যে প্রেম বিকৃত অবস্থা এই অবস্থা সারা জগৎ দেখুক খালি আমি দেখলে হবে না সবাই দেখুক কলিযুগের সবাই দেখুক যত পাপি পাপি দিন দুঃখী অধম পতিত সবাই তোমার এই প্রেম বিকৃত অবস্থা দেখুক সকলে তোমার অপরামৃত মহাপ্রসাদের বাজার বসুক আনন্দ বাজার বসুক সকলে মহাপ্রসাদ পাক সকলে তোমার এই স্বরূপ দেখুক সকলে তোমায় ভক্তি করুক নারদ তখন বলেন বচন শুন প্রভু নিবেদন অন্য কোন বর নাই চাহি আর তোমরা এই চারিজন সেই অপরূপ ভাবের স্বরূপ প্রকটিয়া পৃথিবীতে দেবসুর নর নয়ন গোচর হও মরে বর দিতে তথাস্তু বলিয়া ঈষৎ হাসিয়া শ্রীকৃষ্ণ যদুপতি বলিলা বচনে পূর্বে দুই জনে দিন আমি প্রতিশ্রুতি শ্রী দ্বারকানাথ বলছে শোন দেবশ্রী নারদ শ্রীপাদ শুনুন আমি ইতিপূর্বে দুইজনকে আরো বর দিয়েছি কাকে কাকে রাজা ইন্দ্রদ্যুম্নকে বর দিয়েছি আর কাকে বর দিয়েছি দেবী বিমলা ভগবতী দেবী পার্বতী তিনি মহাপ্রসাদের জন্য আমার আরাধনা করেছেন তাকেও বর দিয়েছি বিমলা দেবীকেও বর দিয়েছি আর মহারাজ ইন্দ্রদ্যুম্নকেও বর দিয়েছি আর তুমিও সেই বর চাইছো অতএব আমি বর দিলাম এই স্বরূপে সবাই আমায় দেখতে পাবে সবাই প্রেম পাবে যে দেখবে সেই প্রেম পাবে কোন প্রেম পাবে রাধা প্রেম পাবে ব্রজ প্রেম পাবে জগন্নাথ সেই রাধা প্রেমের বিগলিত স্বরূপ যেমন মহাপ্রভু রাধা প্রেমময় স্বরূপ জগন্নাথ ও রাধা প্রেমে বিগলিত স্বরূপ এই জন্য সবাই তাকে দেখতে পাবে
আর সবাই মহাপ্রসাদ পাবে রাজা ইন্দ্রদ্যুম্ন ভক্ত করধন্য বহুকাল তপ করে তার আরাধনা ব্রহ্মার প্রার্থনা শুনি বর দিলতারে দেবী বিমলার ঘোর তপস্যার তিথি প্রতিদান্তরে তাহার প্রার্থনে সর্বসাধারণে মহাপ্রসাদ বিতরিতে বিমলা দেবী মহাপ্রসাদের অধিষ্ঠাত্রী দেবী উনি তপস্যা করলেন সবাই যাতে জগন্নাথের মহাপ্রসাদ পায় করব স্মরণ তোমারই কারণে আজ গুপ্ত ধন ব্যক্ত হইলা আজ গুপ্ত ধন এই তারকার নিভৃত অন্দর মহলের দ্বারে যা যে স্বরূপ প্রকাশ পেয়েছিল আর সেই স্বরূপ একেবারে প্রত্যক্ষে সবার সামনে নারদের প্রার্থনায় প্রকাশ পেল বিমলা দেবীর প্রার্থনায় আর সকলে মহাপ্রসাদ পাচ্ছে আর মহারাজ ইন্দ্রদ্যুম্নের প্রার্থনায় সেই স্বরূপ প্রকাশ পেল মহামোহে এই দেখুন লেখা আছে মহাম দেখে দেখি আমরা বলছি মহামোহে স্ত্রীরে কনক রুচিরে নীল শিখরে বসন প্রাসাদান্ত সহজ বলভদ্রে নবলীনা সুভদ্রা মধ্যস্থ সকল সুর সেবাব শরদ জগন্নাথ স্বামী নয়ন পথ দামী ভব তুমে আমরা সংক্ষেপে শ্রী জগন্নাথের স্বরূপ তত্ত্ব মহিমা কারুণ্য সীমা বর্ণনা একটুখানি আপনাদের কৃপায় শ্রী শ্রী বালক সাধু মহাশয় শ্রী যাদবচন্দ্র রায় এবং সিদ্ধ বাবা মহারাজের কৃপায় লোকনাথ বাবার কৃপায় জগন্নাথ সুভদ্রা বলভদ্র জিও এবং শ্রী গিরিধারী লাল জিওর কৃপায় আপনাদের মঙ্গলময় উপস্থিতিতে আপনারা যদি না আসছেন তাহলে আপনারা সামনে না থাকলে তো কোনো কথাই হতো না আর আজকাল পাঠকীর্তন বলতেই বিপুল অর্থ ব্যয় মাইক চাই লাইট চাই এটা চাই ওটা চাই প্রসাদ চাই মালা চাই আগের দিনে এত কিছুই লাগত না আলো লাগত না মাইক লাগত না মালাও তো লাগত না আর এত খরচা করে প্রসাদের ব্যবস্থাও করতে হতো না কিন্তু যত দিন যাচ্ছে ঠাকুরও বেড়ে চলেছে এই জন্য ব্যয় বহুল হয়ে গেছে আজকাল পাঠকীর্তন করা পাঠকীর্তন করানো এটা একটা বিরাট ব্যয়বহুল ব্যাপার হয়ে গেছে যাই হোক আপনাদের অকারণে খরচা করিয়ে দিলাম আচ্ছা জগন্নাথ অষ্টকের আটটি শ্লোক আস্বাদন করতে কমপক্ষে আটটা দিন লাগবে আমরা কেবল একটা শ্লোকেরই এতটুকু অংশ আস্বাদন করলাম কদাচিত কালিন্দি কত বিভিন্ন সঙ্গীত করল এই অংশটুকু ব্যাখ্যা হয়েছে আর তারপরের অংশ মুদা ভিড়ি নারী ওই দেখুন দেখে দেখে বলছি সবটা দেখতেও পাচ্ছি না চিত্রপটে আটকে গেছে মুখস্থ নেই মুখস্থ গল্প করার মতো পড়াশোনা করিনি এই জন্য করতেও পাচ্ছি না চোখেও কম দেখছি অন্ধ কালা গোবা তথাপি আন্দাজে ভিড় মারছি যতটুকু মুদা ভিড়ি নারী পদন কমলা স্বাদ মধুপ রমা ব্রহ্মারপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন নেত্রান্তে সহচর কটাক্ষে সদা শ্রীম বৃন্দাবন বসতি লীলা পরি
চলো জগন্নাথ স্বামী নয়ন 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 জগন্নাথ স্বামী নয়ন পথগামী এইবারকার মতো জগন্নাথের লীলা কথা এইখানে বিশ্রাম দেয়।